ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তলব সত্ত্বেও শুক্রবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এলেন না রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। রোজভ্যালি মামলার তদন্তে বৃহস্পতিবারই প্রিন্স আনোয়ার সরোরে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে হানা দেন ইডির অফিসাররা। সে সময় তিনি ফ্ল্যাটে ছিলেন না, ফাঁকা ফ্ল্যাটেই চলে তল্লাশি। সেই সময় সিজিও কমপ্লেক্সে তলব করে তৃতীয়বারের জন্য ফ্ল্যাটে নোটিশ ঝুলিয়ে দেয় ইডি। ইডির তরফে দাবি করা হচ্ছে, শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে তারা যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সেখানে দেখা যায় যে দুটো বড় আলমারি রয়েছে এবং সেই আলমারি লকড অবস্থায় রয়েছে। তখন শুভ্রা কুণ্ডুকে বারবার ফোন করা হয় কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কেয়ারটেকার বলেন যে তার কাছে কিন্তু চাবি নেই। ইডি সূত্রে খবর, এর আগে দুবার নোটিশ দেওয়া সত্ত্বেও রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু স্ত্রী শুভ্রা ইডির দপ্তরে আসেননি। তৃতীয়বারের নোটিশও বিফলে গেল। এবার শুভ্রার বিরুদ্ধে আইন অনুযায়ী কি পদক্ষেপ করা যায় সে বিষয়ে আইনি পরামর্শ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শুভ্রা না এলেও রোজভ্যালির প্রাক্তন আধিকারিক রূপল কবিরাজ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এদিন হাজিরা দেন। তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বৃহস্পতিবার তল্লাশির সময় রূপল তার সম্পত্তি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছিলেন, সেই বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।